সত্যের জয় হবেই হবে, সত্য অনেক শক্তিশালী, সত্যের জয় একদিন আসবেই। কথাটা কেন বললাম, কিছুদিন আগে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে 196 জন শিক্ষকের চাকরি বাতিল হয়ে গেছিলো। সো তাদের উপরে তারা আবার সুপ্রিম কোর্টে যায়, সুপ্রিম কোর্টে গিয়ে তারা আবার কেস করেছে, সেখান থেকে কিন্তু তাদের কেসের স্থগিতাদেশ পড়ে গেল। আপাতত তারা চাকরিতে জয়েন করতে পারবে না ঠিকই, কিন্তু তাদের চাকরি যাবেও না, এমন একটা জায়গাতে এসে দাঁড়িয়ে গেল। সো হ্যালো ডিয়ার্স, দিস ইজ অরিন্দম অ্যান্ড ওয়েলকাম টু দ্য বেঙ্গলি কেরিয়ার পাথ, স্বপ্ন পূরণের রাস্তা ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আপনাদের সাথে আমি অরিন্দম। বন্ধুরা, চলে আসলাম এই মুহূর্তে সবথেকে বড় একটা আপডেট নিয়ে, যে 196 জনের চাকরি, এদের চাকরি কি আদৌ মানে কি সত্যি কি চলে যাবে না আবার এরা চাকরিতে ফিরে আসবে, এটাই এখন দেখার। তবে এটার উপরে স্থগিতাদেশ জারি করে দিয়েছে সুপ্রিম কোর্ট, তবে এখনও পর্যন্ত বলেনি যে তারা আবার জয়েন করবে। সুপ্রিম কোর্ট এটা উল্লেখ করে দিয়েছে যারা চাকরি চলে গেছে তারা কিন্তু এখন জয়েন করতে পারবে না যতদিন না ফাইনাল জাজমেন্ট আসে। সো এইটা নিয়ে আলোচনা করবো। প্রাইমারি টেট সম্বন্ধে তো যাবতীয় কিছু আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। চলুন আজকের ভিডিও শুরু করা যাক। রাজ্যের প্রাথমিক শিক্ষক নিয়োগের পরীক্ষা টেটে ভুরি ভুরি দুর্নীতি করা হয়েছে, যাতে প্রত্যক্ষভাবে মদত জুগিয়েছে রাজ্যের শাসক দলের সাথে যুক্ত কিছু ব্যক্তি। এই নিয়ে কলকাতা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে একাধিক মামলাও চলছে। 2014 সালে টেট পরীক্ষা পাশ করে 2017 সালে চাকরিতে যোগদান 269 জন শিক্ষক, তবে ওই শিক্ষকদের নিয়োগে অস্বচ্ছতার অভিযোগের কারণে 2022 সালে কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে সেই মামলার শুনানি হওয়ার পরে বিচারক ওই 269 জন শিক্ষকের চাকরির বাতিল নির্দেশ দেন। প্রথম দফায় 23 ডিসেম্বর 53 জনের এবং দ্বিতীয় দফায় 4 জানুয়ারি 143 জনের চাকরি বাতিলের নির্দেশ দেন বিচারক। চাকরি হারানো শিক্ষকরা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে ফের মামলা করেন সুপ্রিম কোর্টে। ওই শিক্ষকদের করা আবেদনের উপরই সুপ্রিম কোর্ট মোট 196 জন শিক্ষকের চাকরি বাতিলের উপর স্থগিতাদেশ দিয়েছে। দেশের সর্বোচ্চ কোর্টের বিচারপতি অনিরুদ্ধ বোস এবং বিচারপতি জে কে মাহেশ্বরীর ডিভিশন বেঞ্চে 9 এপ্রিল অর্থাৎ সোমবার শিক্ষকদের চাকরি বাতিল করার স্থগিত নির্দেশ দেন। গত বছর কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে দুর্নীতির সাহায্য নিয়ে চাকরি পেয়েছে এই অভিযোগে 269 জনকে চাকরি থেকে বরখাস্তের নির্দেশ দিয়েছিল। পরে হাইকোর্ট ডিভিশন বেঞ্চ থেকে সে একই নির্দেশ বহাল রেখেছিল। হাইকোর্টের রায়ে বদল না আসায় চাকরি হারানো ওই শিক্ষক শিক্ষিকারা এরপর সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন। এই মামলাটি আগে শুনানি হয়েছিল সুপ্রিম কোর্টের বিচারপতি অনিরুদ্ধ বোস এবং বিচারপতি বিক্রমনাথের বেঞ্চে। সেই সময় হাইকোর্টের রায়ের সঙ্গে বেশ কিছু ক্ষেত্রে আলাদা মতামত দিয়েছিল এই বেঞ্চটি। সুপ্রিম কোর্ট জানতে চায় ঠিক কিসের ভিত্তিতে শিক্ষকদের চাকরি বরখাস্তের নির্দেশ দেওয়া হলো। এর উত্তরে মামলাকারীরা জানান তাদের পার্টি পর্যন্ত করা হয়নি এই মামলায়। সুপ্রিম কোর্টের শুনানি নিয়ে এই হাইকোর্টের মতামত জানতে চাওয়া হয়েছিল। সেই সময় কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের নির্দেশে ডিভিশন বেঞ্চ কোনো বদল আনেনি, কেবলমাত্র প্রাথমিক তথ্য হিসেবে উল্লেখ করা হয় ওই শিক্ষকদের নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে প্রতারণার কথা। 12 এপ্রিল তারিখে অর্থাৎ গতকাল শিক্ষক নিয়োগ সংক্রান্ত অন্যান্য মামলার সঙ্গে এই মামলাটি শুনানি হওয়ার কথা ছিল এবং যে 196 জন শিক্ষকের চাকরি বাতিলের স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট তা বহাল থাকবে কিনা, ওই শিক্ষকদের চাকরি বাতিল হবে তা জানা যাবে। তো বন্ধুরা, এখন শুধু অপেক্ষা করতে হবে কারণ কী আসছে, কারণ এরপরে গ্রুপ সিডি আছে, তারাও কেস করেছে সুপ্রিম কোর্টে। যারা যারা মানে যে চাকরি চলে যাচ্ছে তারা সব সুপ্রিম কোর্টে যাচ্ছে, এখন শেষ ভরসা সুপ্রিম কোর্ট। সত্যদের জয় সত্যর হবে, অসত্যরা হেরে যাবে, শুধু সময়ের অপেক্ষা। সো ডিয়ার্স, এটাই হলো আজকের আপডেট। সো এরকম প্রাইমারি টেট আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। থ্যাংক ইউ।